শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম খন্দকার জাফর সাদেক, বাবার নাম সালেউদ্দিন খন্দকার, মাতার নাম ফাতেমা আক্তার খাতুন। তখন আমরা থাকতাম 248 কাঁঠালবাগানে, ঢাকা গ্রিন রোড এলাকা। এটা আমার বাড়ি তো অ্যাকচুয়ালি রায়পুরা থানায়। আপনার স্কুলটা বলেন। আমার স্কুল, আমি প্রথমে ঢাকায় তেজগাঁও পলিটেকনিক স্কুলে পড়তাম। 1969 সালে যখন আমি ওখানে স্কুলে পড়ি, পড়ালেখা করি, তখন আন্দোলন হয়েছিল। আন্দোলন, খুব বেশি আন্দোলন দেখে আমি সবসময় যাই। আপনি একা ছিলেন না আপনার বন্ধু বান্ধব সাথে নিয়ে যেতেন? আমার বন্ধু বান্ধব সাথে ছিল সুরজ মিয়া, তেজগাঁও রেলগেটের এখানে রাজাবাজার এলাকার কুটুক, মারা গেছে মুক্তিযুদ্ধ। এতদিনের কথা তো অনেককে ভুলেও গেছি। মিছিল দিছিল যে আমার বাবা বললো যে আমার ছেলেটা তো ম্যাট্রিকই পাস করতে পারবে না। এত এই জন্য আমার বাবা করলেন কি, আমার নানার বাড়ি ঈশ্বরগঞ্জ থানায়, মাইজবাগ গ্রামের নাম, জেলা মামেনসিং, আমাকে আমার নানাকে ডেকে ঢাকা পলিটেকনিক স্কুল থেকে সার্টিফিকেটটা নিয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটা মধুপুর বলে একটা স্কুল আছে, মধুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ওই স্কুলে পাঠিয়ে দিলে এখানে ভর্তি হলাম। ভর্তি হয়ে টেস্ট পরীক্ষা দিলাম, টেস্টে অ্যালাউ হলাম। এটা 70-এর শেষের দিকে, পরীক্ষা কেন্দ্র ছিল গৌরীপুর। আমি গৌরীপুরে যখন যাই, গৌরীপুরে আমি ম্যাট্রিক পরীক্ষার কেন্দ্র যেহেতু আমার ওইখানে, ওইখানে আমি চলে যাই, যে ওখানে আমি থাকার জন্য ব্যবস্থা করি। ম্যাট্রিক পরীক্ষা মার্চের দিকে হবে, ঢাকা আমি কোচিং করার জন্য চলে আসলাম। এর মধ্যে না বললে না হয়, আমার এক বন্ধু ছিল ডাক্তার শাহরিয়ার, 89-এর বর্ণায় রিলিফ দিতে যে মারা গেছে, ও খুব ছাত্র, খুব ভালো ছিল। সে আমাকে ইলেকটিভ ম্যাথমেটিক্সটা করাই দিত। সে যদি আমার এক বছর আমার সিনিয়র ছিল, সে আমাকে সিনিয়র ফ্রেন্ড থাকে না, এই সিনিয়র ফ্রেন্ড, সে আমাকে অঙ্ক টঙ্ক দেখাইতো, জিমিট্রিটা দেখাইতো, আমাকে দেখায় টাকা দেওয়ার জন্য। তা আমার আবার খুব কাছাকাছি বাসায় থাকতো। তারপর তো আবার আন্দোলন এখানে যখন শুরু হয়ে গেল, 1 মার্চে ক্রিকেট খেলা দেখতে গেলাম, মেজর জেনারেল জিয়া, তখন সবাই তাকে শেলি নামেই চিনত, আমার ছোটবেলার বন্ধু, ও আমার মেজর জেনারেল জিয়া সক্ষতা ছিল, পরে সে বিটিআরসির চেয়ারম্যান হয়েছিল। ও ছিল আমার সঙ্গে, আমি, ডাক্তার শাহরিয়ার, আমার ভাই মারা গেছে কবির, ও ফুডে চাকরি করত, আমরা সব খেলা দেখতে গেলাম। তখন ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছিল, খেলা দেখতে গেলাম। খেলা দেখার পরে তো হঠাৎ করে 12:30-12:30 দিকে ইয়াহিয়া খানের বক্তৃতা, দিন বেরিয়ে গেলাম ওখান থেকে। আমরা পূর্বাণী হোটেলে, পাকিস্তানের পতাকা পুড়াই দিল, ঘেরাও দিল পূর্বাণী হোটেল। তারপর ওখান থেকে মিছিল করে এসএমএল হয়ে, এসএমএল ছিল তখন আপনার শাবলের মতো, ওয়ালের মধ্যে লোহা দিয়ে শাবলের মতো ছিল, ওই শাবলগুলি সবার হাতে,
সব বের হয়ে চলে আসলাম কাঠোর বাগানে, মিছিলের পর মিছিল চললো। আমরা পুরো দিন রাত ওখানে মিছিল টিছিল করলাম। এরপর আমার বাবা আমার সব ভাইদেরকে রেখে দিল, কিন্তু আমাকে করলো কি আবার গ্রামে পাঠিয়ে দিল, কারণ আমি বেশি মিছিল মিটিংয়ে যাই। তাহলে আমি চলে গেলাম আবার সে আমার নানার বাড়িতে, আমি তো অস্থির এখন ওখানে। তারা গ্রামে তখন ওই রকম ওই ওই এলাকাটা আমার একটু ওই নুরলামিনের এলাকা, তো ওখানে একটু মানে ওই এরকম কোনো আন্দোলন বা কিছু নাই। কিছুদিন পর আমার হোল ফ্যামিলি, আমার মা, আমার বোন, ছোটো ভাইরা সবাই চলে গেল ওখানে। শুধু বড় ভাই বাবা মেজ ভাই রয়ে গেলেন ঢাকায়, আমি থাকলাম। আমি তখন ময়মনসিংহে সাইকেলে যাওয়া আসা করি, অন্তত ওইটা তখন অনেক দূর। ওই মা হয়তো বলছে যে আমি তো দ্বিতীয় মহাযুদ্ধের সময় দেখছি যুদ্ধ লেগে গেছে দেশে, সাবান পাওয়া যায় না, কাপড় পাওয়া যায় না, হ্যাঁ যাও তুই যে আমার জন্য কিছু কাপড় চোপড় কিনে নিয়ে। আমি গেলাম আমার তিন খালার জন্য, তিনটা টাঙ্গেলের বিটি শাড়ি, তখনকার দিনে খুব নাম করা শাড়ি ছিল। তখন একটা গৌর হরি বস্ত্রালয় ময়মনসিংহে একটা নাম করা দোকান ছিল, পরবর্তীতে এই দোকানটা এখন নাই, ওইখান থেকে কিনে নিয়ে আসলাম সাইকেলে করে। তখন ধরেন এটা মার্চ মাস, 25শে মার্চ হয়ে একদম তো শুনলাম, আমরা বাবারও কোনো খোঁজ নাই, ভাইদের খোঁজ নাই। মার্চ মাস শেষ হয়ে গেল, এপ্রিলের দিকে, এপ্রিলের 15-16 তারিখের দিকে শ্রীপুরে একটা, আমার ঠিক ডেটটা মনে নেই, শ্রীপুরে একটা প্রতিরোধ ছিল মুক্তিযোদ্ধাদের, সেখানে কিছু আনসার, পুলিশ বাহিনীর লোক, সেনাবাহিনীরও কিছু লোকজন জড়ো হয়ে একটা প্রতিরোধ করার চেষ্টা করে। তখন ওইটাকে ভেঙে দেয় পাকিস্তান আর্মিরা, সাপোর্ট জেট দিয়ে আক্রমণ করে, গাফরগাঁও বোম ফেলে, বিভিন্ন জায়গায় বোম ফেলে। সেখান থেকে বিচ্ছিন্ন কিছু সদস্য ওই মধুপুর এলাকায় যায়, তা আমি ওইখানে যেহেতু লেখাপড়া করি স্কুলে, তা আমি এটা উৎসাহের উৎসাহ অতি উৎসাহ হইয়া যা হয় আর কি, যে দেখে আসি কারা আসছে, মুক্তিযোদ্ধারা আসছে নাকি। হ্যাঁ, তো দেখতে গেলাম, যাওয়ার পরে ওখানে জলিল করে একটা আনসার বাহিনীর লোক ছিল, তার কাছে একটা এলএমজি ছিল, সে কিছুতেই ইন্ডিয়া যাবে না। তো না, আমি তাদের সঙ্গে দুইটা গেলাম সেখানে, সেটা নেতৃত্বে ছিল সুধীর বড়ুয়া, চিটা আঙ্গেল লোক, দেখতে দেখতে খুব সুন্দর, লম্বা অনেক। ওনার সঙ্গে আমি যোগ দিলাম, যোগ দিয়ে রাত্রে ওইখানে আমরা বাঙ্কার টাঙ্কার করে নানারকম চেষ্টা করে রইলাম। ও শিখাইলো, পরে বললো যে না এলাকায় থাকা যাবে না, ওইখানে একটা আরিফ চেয়ারম্যান বলে একজন চেয়ারম্যান ছিলেন, ও ছিল মুসলিম লীগের লোক, সে যে করে হোক আমাদেরকে আটকাবের একটা চিন্তা ভাবনা করতেছিল। পরে আমরা রাত্রে করলাম কি ওইখান থেকে চলে গেলাম। কয়জনের সদস্য? আমি 7 জন হাঁটতে হাঁটতে চলে যাই। উষাখিলা বলে একটা জায়গা আছে শিষ্যগঞ্জ থানায়, ওইদিক দিয়ে রাস্তা দিয়ে বের হইয়া গেলাম। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেলে হাঁটতে হাঁটতে সব গ্রামের রাস্তা চিনি না, তো রাস্তা দিয়ে রাস্তাঘাট চেনা নাই, আমাদেরও চেনা নাই, ওদেরও চেনা নাই, আমিও চিনি না। জলিল করলো কি আপনার উষাখিলার থেকে সে এলএমজিটা ফেলে চলে গেল। এখন এটা নেওয়ার তো বাড়তি লোক নাই, আর এটা এত ভারী যে ব্রিটিশ আমলের দ্বিতীয় মহাযুদ্ধে ব্যবহার করা হয়েছে, এটা এত ভারী, গুলি আছে ভিতরে, ম্যাগজিন আছে একটা, 303 গুলি দিয়ে চলে। এইটা এইটা পড়লো আমার ভাগে নেওয়া, আমি জীবনে কোনো 5 কেজি ওজনও কাঁধে নিই নি। সে জায়গায় একটা ধরেন এইরকম একটা জিনিস আমাকে লোহার একটা যন্ত্র ধরাই দিছে, আমি ভালো করে চিনিও না জানিও না, এটা চালাইতে বললে চালাইতে পারবো না, তো ওইটা নিয়ে রওনা দিলাম। রওনা দিয়ে গেলাম, এটা 22 এপ্রিলের কথা বলতেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, 3:15 বাজে তখন আমরা পৌঁছাই আপনার সম্মুগঞ্জ বলে একটা জায়গা আছে, ওখানে তখন রেন্ডি গাছ, বড় বড় গাছ। হঠাৎ করে দেখি কি একটা ট্রেন নেত্রকোনার দিকে যাচ্ছে, আর পাকিস্তান যে সৈন্যরা তারা রাস্তা দিয়ে হাইটা হাইটা যাচ্ছে ওদিক দিয়ে, মানে রাস্তা দিয়ে আর ওই রেল লাইনের পাশ দিয়ে। তখন আমরা একটু রেন্ডি গাছের আড়ালে পালালাম, এই রাস্তাটা ক্রস করতে পারলে আমরা ফুলপুরের ওই ওইদিকটায় চলে যাই। পুলিশের ওই সুধীর বড়ুয়া, উনি তো একটু বয়স্ক আমাদের মধ্যে, সে করলো কি একটা আমাদের একজনকে বললো, আমাকে না, বললো যে তুই যাস না, সে তখন আমাকে তুই শুরু করলো, যে তুই যাস না, দেখি একটা লোক পাঠায় রেল লাইনের উপরে পাঠায়, দেখি একটা পাঠাইছে, দেখছে যে না পিছনে আর কেউ নাই, তাই বললো রাস্তা পার, রাস্তা পার হইলাম, পার হইয়া আবার আমরা চলতে শুরু করলাম। যেহেতু একটু গ্রামের ভিতরে যে ওই গাছ টাছের ভিতরে ঢুকে গেছি, দেখার সম্ভাবনা নাই, ঢুকে গেলাম, ঢুকে ঢুকে যে কলসিন্দুর, কলসিন্দুর বাজারের মাঝখানে গাছের একটা নদী আছে আপনার, খেয়া পার হইতে হইতে, এখন বৃষ্টি হয়ে গেছে কিনা আমি অনেকদিন যাই না জানি না, কলসিন্দুর বাজারে পৌঁছালাম আমরা। তখন বিকাল সন্ধ্যা হয় অবস্থা, এই গোদারা পার হয়ে
যে গেলাম এক মেম্বারের বাড়িতে আশ্রয় নিলাম, যাই দেখলাম যে অনেক শরণার্থী, বুঝছে, সব ছেলে মেয়ে নিয়ে বিরাট একটা দল ওই বাড়িতে। রাত্রেবেলা আমাদেরকে একজন এসে বলতেছে তাড়াতাড়ি ভাগেন, উনি নেত্রকোনা গেছে মেম্বার সাহেব খবর দিতে, যা এখানে অস্ত্র নিয়ে লোকজন আসছে। তখন হাঁটা শুরু করলাম, আবারও রাত্রে চলতে চলতে পানি, তখন তো এই পানি, আমি তখন অবশ্য খদ্দরের প্যান্টের খুব প্রচলন ছিল, খদ্দরের প্যান্ট পানি দিয়ে ভিজা, এটা যা ওজন হয়েছে এটা নিয়ে আমার হাঁটা আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে, বুঝছো। এটা নিয়ে গেলাম কোনো রকমে, ধরে না, তাও আবার বেল বটম, আগে দেওয়া বেল বটম সাইজটা বড়, পানি দিয়ে ভিজা এটার ওজন আমার, মানে আমি আর এটা নিয়ে চলতে পারি না, কাঁধে আবার আমার একটা, আমার এইসব কাঁধ ছিলে গেছে। বিকালের দিকে যে গোসগাঁও বাজারে আমরা পৌঁছেছি, ওই পারে বিএসএফ ক্যাম্প, যেটা শিববাড়ি বলে, বাগমারার ইয়াতে শিববাড়িতে আমরা গিয়েছি। তা না আমাদেরকে ইয়ে বললো, সুধীর বড়ুয়া বললো যে না এভাবে ঢুকা যাবে না, যেহেতু আর্মস আছে, আর্মস নিয়ে ঢুকলে যদি বিএসএফ গুলি টুলি করে দেয় ঝামেলা হবে, এভাবে আর আমরা ঢুকবো না। তা আমরা অপেক্ষা করতেছি, খবর পাঠানো হয়েছে যে আমরা আসছি, লোক দিয়ে একজন দিয়ে পাঠিয়েছে। তো ঘণ্টাখানেক পরে ওই হেড পরা হাফ প্যান্ট, খাকি হাফ প্যান্ট পরা হেড পরা বিএসএফের লোকজন আসছে, আইসা হ্যান্ডসাপ ট্যান্ডসাপ করে আমাদেরকে নিয়ে গেছে, ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে নিয়ে গেলে তো ধরেন ওরা আমাদেরকে প্রথম দিন যেতে দেয় নাই, কোথাও বেরিয়েও দেয় নাই, কিচ্ছু না, রাত্রে ওদের ওই লঙ্গরখানার পাশে একটা তাঁবুতে রেখে দিছে। সকালবেলা দেখি কি আর চোখ খুলতে পারি না, বুঝছেন, কিরে চোখে কি হচ্ছে, দেখি একটা জোক আমার এই পার্ট চোখের এই পার্ট থেকে ওই পারে একটা ব্রিজ করে রাখছে, এরকম মোটা হয়ে গেছে খেয়ে, আর এটা তো মানে এক চোখও খুলতে পারি না, হঠাৎ করে টান দিয়ে ফেলে দিছে, ফেলে দিলে যে ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, চোখটা ফুলে আমার এত বড় হয়ে গেছে। তারপরে তো ইয়াত ক্যাম্প, ওখানে গৌরীপুরের এমপি হাতেম আলী সাহেব উনি আর ডাক্তার সোবার হলো ক্যাম্পটা দেখেন, আমাদেরকে বিএসএফ হ্যান্ড ওভার করে আসলো, আমাদের আর্মস টার্মসগুলি রেখে দিল, রেখে দিয়ে হ্যান্ড ওভার করে দিল। তো যেহেতু ধরেন এলাকা ভিত্তিক হয়ে গেছে, এলাকা ভিত্তিক ছিল, আমরা তো গেছি এখান থেকে। কিছুদিন পরে কাপাসিয়ার থেকে একটা গ্রুপ গেল, রশিদ ভাই নামে এক ভদ্রলোক, মানে উনি তার সঙ্গে দশ বারো জন মানে আরও বেশি হবে, রশিদ, কাশেম, বাতেন, শিবু এরকম নামের ওনাদেরকে নিয়ে ওখানে গেল। তখন আমি আবার আমার দেশের লোক মনে করি, ওদের আমার বাড়ি তো অ্যাকচুয়ালি রায়পুরা থানায়, আমি আবার ওদের সঙ্গে একটু জুটে গেলাম। কিছুদিন পরে, সপ্তাহখানেক পরে, হঠাৎ করে তাহের সাহেবের দুই ভাই, কর্নেল তাহের সাহেবের দুই ভাই বাহার এবং বেলাল দুজনই ওই ক্যাম্পে গেল। তো তারা মোটামুটি আমার বন্ধু হয়ে গেল। তারপরে ট্রেনিংয়ে গেলাম আমরা, তুরাত ফার্স্ট ব্যাচ লিস্ট করতেছে, ওর মধ্যে সৌভাগ্যক্রমে আমার নামটাও চলে গেছে। বেশিরভাগ ছেলেরা এই গৌরীপুর এলাকার, গৌরীপুরের চুন্নুভাই, ফজলুভাই, হাসেম ভাই, সবাই আমার থেকে সিনিয়র, তাদের বয়স প্রত্যেকেরই ধরেন 40 ঊর্ধ্ব প্রত্যেকে। আর আমরা কয়েকজন ছোটো ফজলু, বড় ফজলু, তারপরে কালাম সাহেব, তা আমরা যেভাবে কোরবানির হাটে যেরকম গরু নিয়ে যায়, একটা নাক বোঝা টাটা ট্রাক আসলো আর্মিদের, ওটার ভিতরে নাক বোঝা ট্রাকের মধ্যে আমাদেরকে কাঁঠাল চাপা করে উঠাই দিল, ওটা পাহাড়ি রাস্তা দিয়ে, যেইভাবে গাড়ি চলতেছিল মনে হলো যে আমার পেটের ভিতর থেকে সব বেরোয় বমি হয়ে যায়। তার মধ্যে গেলাম, ওখানে যাওয়ার পরে তো ওখানে বোধ হয় দ্বিতীয় মহাযুদ্ধের সময় ওইখানে একটা ক্যান্টনমেন্ট করতে চাইছিল, ব্রিটিশ গভর্নমেন্টে ফেল করছে, তারপরে দেখবেন জিনিসটা কীরকম, ব্রিটিশ গভর্নমেন্ট ফেল করছে, হাতি চলে, বন্য জন্তু টন্তু চলে, আমাদেরকে নামাইলো একটা জঙ্গলে, যেইটার মধ্যে ওখানে ঘাস নাই, আপনার ওই যে লজ্জাবতীর কাঁটা, গ্রাউন্ডটাতে লজ্জাবতীর কাঁটা শুধু, কিছু তাঁবু টাবু আছে। আমরা নামলাম, বিভিন্ন জায়গার থেকে আসলো, আসার পরে আমাদেরকে ওই দিন কোনো রকমে থাকলাম ভাই, সকালবেলা করলো কি আমাদেরকে দা দিল যে এইটাকে তোমরা ক্লিন করো, ভাই ফোতা দা, এগুলি মানে ধার নাই, কিছু নাই, নাই কোনো হ্যান্ডেল, কিচ্ছু নাই, কাটলাম ওইটাকে, কাটাকাটি শুরু করলাম, কাইটা একটা গ্রাউন্ড মোটামুটি একটা প্লেন ল্যান্ড করা হইলো। তারপরে টয়লেট বানাইতে হবে, টয়লেটটা বানাই দিল, যেটা হইলো আপনার ওই পাহাড়ের ঢালের উপরে কাঠের বক্স দিয়ে, হ্যাঁ, ওরা বানায় নিয়ে আসছে, রং টং করে ওইটা বসাই দিব কেটে, আর নিচে দিয়ে আপনার একটা ড্রেনের মতো করে দিব, যাতে মানে নিচে চলে যায়। তা আমরা তো মনে করছি টয়লেটের নিশ্চয়ই একটা ঘেরাও টেরাও থাকবে, তাঁবু বানায় তাঁবু লাগাইছে, আবার আপনার পাশে দিয়ে আর ড্রেনের মতো করতে, কারণ সাপ যাতে এটা স্নেক ট্রেন্সের মতো ওইটাকে করে রাখছে চারিদিক দিয়ে। আমাদের জন্য সেলাই ছাড়া লুঙ্গি সব, কারোর এই সেলাই নেই। এক একটা ক্যাম্পে আমরা 10 জন করে থাকি, কম্বল টম্বল দিল, থাকলাম,
সাথে যেটা মানে সর্বকাজে ব্যবহার হয় একটা আর্মিতে আছে মেস্টিম, চিনেন কিনা, হ্যান্ডেলওয়ালা আছে, এটা আপনি তরকারি গরম করতে পারবেন, পানি খেতে পারবেন, টয়লেট করতে পারবেন, এই ধরনের একটা যন্ত্র আর একটা মগ ধরাই দিল আমাদের। সকালবেলা উঠছি, উইটা দেখি কি যে আপনার যে শিখ সৈন্যরা নিজেরা আপনার আটটা টয়লেট আমরা বানাইছি, আটটার মধ্যে আছে দেয়ার এক, তারা মানে মুখে সিগারেট একজন আরেকজনকে, তখন অবশ্য তামাকের উপরে এত তো কঠোরতা ছিল না 50 বছর আগে, আর্মিতে সিগারেট সাপ্লাই করতে ওরা দেখি যে সিগারেট খাচ্ছে একসাথে লাইন ধরে বসে, আর বাঙালির আমরা তো অভ্যস্ত না এই ধরনের টয়লেটে, উন্মুক্ত না ইয়ে নাই আপনার কোনো মানে একটার সাথে একটা যে একজনের পাশাপাশি বসে দেয়ার, তারা মানে খোঁজ গল্প করতেছে বসে বসে, বুঝছেন, আর বিড়িটা দিতেছে, আরে দেখে তো একটা মারাত্মক লজ্জাস্কর পরিস্থিতি, কি করবো। তা আমরা জঙ্গল খুঁজতেছি, বাঙালিরা তো আবার জঙ্গলে টয়লেট করে অভ্যস্ত আছে, আমাদের তো বেরিয়ে যেতে দেয় না, হ্যাঁ যেতে দেয় না, তো এখানে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে গেলাম। এখানে সকালবেলা ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং দেওয়া শুরু হইল, লজ্জাবতি গাছ কাটতে যাই, আমাদের হাতের অবস্থা সবারই খারাপ, আমার হাত পাথর ফুলে টুলে গেছে, নুবাই ছেলে মেয়ে আমাকে একদম ওনার ছেলের মতো রাখছেন, সাথে সবার একটা প্রিয় পাত্র হয়ে গেলাম ওই ক্যাম্পের মধ্যে, তখন আমার নাম সাদেকের জায়গায় সাদেকু হয়ে গেল, কিউইউই নামের শেষে আর ছিল, সেই জন্য সাদেকু হয়ে গেল। তো চললো ট্রেনিং, রাত দিন ট্রেনিং হয়, রাইফেল খোলো লাগাও, তারপরে ফুল থ্রো মারো, ফুল থ্রো তো আর বুঝি না এটা কি জিনিস, পরিষ্কার করো, বোল্ট কি শিখাইলো, কেমনে কি করতে হবে, আর সব কিছু দিয়ে কিছুক্ষণ পরপর জিজ্ঞেস করতো কুইশাক। এরপরে কিছুদিন পরে এগুলি হওয়া টোয়ার পরে এবার শুরু হলো আপনার হাইড আউটিং, কি করে করতে হবে, হাউ টু জঙ্গল ট্রেনিং বলবো ওরা, তাই জঙ্গল বুট টুট দিল আমাদেরকে। তখন ওইখানে যে আরও পরিচয় হলো আমার সাথে, ডাক্তার উইলিয়াম হালুয়াঘাটের, ননিগোপাল পণ্ডিত ফুলপুরের, জালাল তালুকদার এমপি, তাদের সঙ্গে মোটামুটি সব অনেক মানে আমরা যেমন তারা নাজমুল হাসান, তারা নাজমুল এগ্রিকালচার ইউনিভার্সিটির জঙ্গল ট্রেনিং, তখন তো বৃষ্টি শিখাই দিয়েছি কী করে মাটির ভিতরে চাল দিবা, এই দিবা মাটির কলা পাতা দিয়ে ইয়ে করে এটাকে আগুন দিবা, দিলে হয়ে যাবে, ধোঁয়া স্মোক দেখা দিতে পারবে না, স্মোক দেখা গেলে ক্রলিং আধা ঘন্টা করে ধরে। আমরা করলাম আমাদের সঙ্গের একজন, সে তো রাইফেলের বোল্ট হারায় ফেলেন, আমরা যারা 11 জন ছিলাম আমাদের জীবন তামা মানায় ফেলেন ভাই, এমন পানিশমেন্টের পানিশমেন্ট, আইনা করলো কি আপনার ওই লজ্জাপতি গাছের উপরে, হাই হাই এগুলি সব ছিলাই গেল, বুঝছেন না, এমনি তো বয়স টয়স কম, তারপরে যখন এইগুলি করাইলো, আর লুঙ্গি তো ফাড়া লুঙ্গি, হ্যাঁ হাফ প্যান্ট তো সস্ত না, লুঙ্গি তো অনেকের খুলে টিল হয়ে গেছে, লুঙ্গি রাত্রে তো কারো কারো গায়ে আর কোনো লুঙ্গি থাকতো না, রকেট লাঞ্চার মারা শিখাইলো, এই শিখাইলো এলএমজি কেমনে চলে কী করে আছে, তারপরে স্পেশাল ট্রেনিং, এখন এক্সপ্লোসিভ ট্রেনিং সিলেকশন করলো আমাকে, মিন্টু আছে মারা গেছে, আব্দুর রহিম মিন্টু মারা গেছেন, শামসুল আলম তুমি হেডমাস্টার ছিল, হেডমাস্টার বা গেম টিচার এমন একটা ছিল, পুলিশ লাইন স্কুল মামি ছিল, আমাদেরকে স্পেশাল ট্রেনিং, জ্বালাতিম কী জিনিস, পিকে কী, কর্টেক্স কী, সেফটি ফিউজ কী, এগুলি শিখাইলো। তারপর আবার একটা হইলো, এবার হইলো আবার একটা ফার্স্ট এড গ্রুপ, ফার্স্ট এড গ্রুপের মধ্যে নাম পড়লো আমার, টিউব মরফিন, এত টিউবের ভিতরে দিয়ে বললো যে ওন্ডেড হইলে তুমি তারে দিবা, দিয়ে টিউবটা টিপ দিয়ে দিবা, তোমার সিরিঞ্জের দরকার নেই, জাস্ট বডিতে পুশ করবো আর করে টিপ দিয়ে দিবা, আর ওষুধের প্রাথমিক ব্যান্ডেজ স্ট্যান্ডেজ কীভাবে করতে হবে ওগুলো শিখাইলো। হইলো ট্রেনিং, সে ট্রেনিংয়ের পরে শুরু হইলো আপনার প্র্যাকটিক্যাল, মানে যুদ্ধকালীন অবস্থায় আপনি কী করে যাবেন, নিয়ে গেল একটা জায়গায় উপর দিয়ে এলএমজি ফায়ার, হ্যাঁ নিজ দিয়ে চলাচল করতে হবে সবাই, তাই যাচ্ছি যাচ্ছি, আরে ভাই এত আওয়াজ মনে হইতেছে কানটা, এদিক দিয়ে যখন আপনি গেলেন দেখা গেলো যে একটা মাইন বাস্ট হয়ে গেছে, এদিক দিয়ে ওই সামনের থেকে আপনার ফাটকেরা দেখা গেলো যে একটা রকেট শেল চলে গেলো আপনার উপর দিয়ে, এই অবস্থায় ট্রেনিং শেষ হলো আমাদের, ট্রেনিং শেষ 28 দিনের মতো সময় শেষ হয়ে গেলো ট্রেনিং। তারপরে তো বিদায়ী প্যারেড, বিদায়ী প্যারেডে আসলেন রফিকউদ্দিন ভূঁইয়া সাহেব, উনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, উনি আসলেন, ওনারা আসলেন, আমরা সেলিট টেলিউট দিয়ে শপথ টপথ করায়, আবার সেই কাঁঠাল চাপা গাড়িতে যশোগ্রামে নিয়ে গেল, ওএনজিসির একটা পরিত্যক্ত ক্যাম্প, ওদের ক্যাম্পই বলতে হবে, এটা কোনো মানে কোয়ার্টার টোয়ার্টার না, একটা লম্বা ব্যারাক আসামে যা হয় এর ভিতরে আমাদেরকে নিয়ে জায়গা দিল, থাক রেশন বিএসএফ এর লোকজনই কিছু রেশন দিয়ে গেলো আমাদেরকে, চলতে থাকলাম। হঠাৎ রাত্রেবেলা একদিন এসে কয়েকটা ট্রাক চানলো ভাই, ওটাতে করে আমাদের রেশন আসলো প্রথম, আর্মস তো আসলো, আমি যে এলএমজিটা নিয়ে গেছিলাম ওটার নাম ছিল সাদেকের এলএমজি, ওটা একটা প্রকট আওয়াজ এই চাইনিজগুলির মতো না, ওটা 303 গুলি দিয়ে চলে, ওটা আমাদেরকে দিয়ে দিল,
কাপাসিয়ার বাতেন এটা চালাইতো, আপনার চেকোস্লোভাকিয়ান সব আর্মস আমরা মা এখন হয়েছে যে ওই যে যুদ্ধে যে শিখাইছিল যে তাং করো পাকিস্তান আর্মি লোককে তাং করো, দ্যাট ইজ কল বিরক্ত করো, বিরক্ত করো, ওই ইংরেজিতেও বলতো জিটারিং করো, তা আমরা তখন জিটারিং করা শুরু করলাম বিজয়পুর বিরিসিরি, হ্যাঁ ওই এলাকায় আমরা এই রাত্রেবেলা যায় চা দুইটা তিনটা ব্রাশ মেরা বাস আবার সেই ধরেন নীলগিরির থেকে যশোগ্রাম এসে ঘুমায় গেল, আবার পরের দিন আরেক গ্রুপ যাইতো, এই করে এই চলতেছে আর কি। আমাদের সঙ্গে ছিল জালাল তালুকদার, ওই এলাকার লোকাল জালালুদ্দিন তালুকদার, পরে তিনি এই বিষয়ে এমপি হয়েছিলেন, সুইসাইড করছেন ভদ্রলোক, পরে মারা গেছেন। এই যুদ্ধ করার পরে আমার এক সিনিয়র ভাই মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মিন্টু, সে তখন আমাদের সাথে যুদ্ধে একসাথেই ছিলাম আমরা, উনি কিছুটা লিপিবদ্ধ করে আমাকে একটা কপি দিয়ে গেছে, ওটা 27 জুন বিজয়পুর পাক বাহিনীর সঙ্গে আমরা 26 রাত্রেবেলা আমাদেরকে ফলোইং করা লাইন করা কে কে যুদ্ধে যাওয়া, সম্মুখ যুদ্ধ তো এখানে জোর করে মানে নিয়ে যাওয়া হয়নি, আমরা কিন্তু জানিও না, আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিল, আমরা যেহেতু ইয়াংরাই আগে গেলাম, কমান্ডার চুন্নুভাই কমান্ডার আছে, পরবর্তীতে উনি ওই BGR3 সাবসেক্টর কমান্ডার ছিলেন, তা আমার সাথে একজন ছিল ট্রেনিং ক্যাম্পে, ওরে আমি থাপ্পড় মারছিলাম, সন্তোষ নাম ওর সাথে, পরে আমার সবচেয়ে বেশি বন্ধুত্ব ওর সাথে আমার ছিল, তো সন্তোষ ওর একটা টুইন্স মোটর নিয়ে সে আর আমার একটা অ্যাসেঞ্জি, চুন্নুভাই দুজনকে আমি ভাগ করে দিলে তোরা দুজন এটাতে যাবি, তুই আর সন্তোষ একসাথে, সন্তোষ মোটর চালু কর চালাবে, তুই চালাবি অ্যাসেঞ্জি। রাত্রেবেলা গেলাম, রাত্রে একটা গির্জাতে আমাদেরকে নিয়ে রাখলো, সবাই গির্জার টেবিলগুলিতে ঘুমাইলাম শুইলাম, আমরা ছিলাম ওইখানে 40 জনের মতো, আর ওইদিক দিয়ে ইন্ডিয়ান আর্টিলারি সাপোর্ট করবে ইন্ডিয়ানরা, তো ওইটা আমাদেরকে কিন্তু তারা বলে নাই, খুব সিক্রেট মারাত্মক গোপন রাখা হয়েছে। ঠিক আজানের আগে দিয়ে আমাদেরকে উঠানো হলো, সবাইকে উঠে দিয়ে দিল, তুই এদিকে যা তুই এদিকে, চুন্নুভাই সবাইকে কমান্ড করলো, সর্বসাকিল্য এটা মনে হয় আপনার তারা ভাই বলে এমপি ছিলেন ওই এলাকার, কমলা কান্দার এমপি, উনি ছিলেন লিয়াজুতে, ওইখানে ইন্ডিয়ানদের সঙ্গে লিয়াজুটা উনি মেনটেন করছিলেন, ওই অ্যাটাকটার প্ল্যানিংটা হয়তো ওইভাবে করা, তো উনিও উপস্থিত ছিলেন ওই দিন বাগমারাতে, ফায়ারিং তো শুরু হয়ে গেল, সোমেশ্বরী নদী আছে ওইখানে একটা, ওর মধ্যে বোম পরে পানি নাকি উপরে উঠে গেছে, এমন অবস্থা হয়েছে। আমি আর সন্তোষ গেলাম ওইখানে একসাথে, দুইটা মোটর সেল করছে, দুইটা মাত্র সে পারছে, আমাদের যে শিখাইছিল স্থান পরিবর্তন করা, চেঞ্জ, একটা মোটর ইয়ে করে তুমি চেঞ্জ করে ফেলবা, ওইটা আর ওই ওর মধ্যে ওই জিনিস আর তো মনে নেই, আমরা তো আর সত্যিকার অর্থে যে প্রফেশনাল যোদ্ধা না, আমরা তো অ্যাকচুয়ালি ছিলাম ধরেন গেরিলা যোদ্ধা, মোটর চালানোই আমাদের জন্য একটা বিরাট ব্যাপার, আমার পাশে মনে হয় একটা গরু জবাই হলো কি না, দেখি কি সন্তোষের একটা স্প্লিংটার ঢুকে এদিক দিয়ে ঢুকে ওইদিক দিয়ে বেরিয়ে গেছে, আমি তো স্পট ডেড হয়ে গেছে, মারা গেছে। পাশেই একটা গারো বাড়ি ছিল, আপনার জানেন কিনা, স্লাইডিং ডোর বাঁশ, নিচে বাঁশ দেওয়া থাকে একটা স্লাইডিং ডোরের মতো, তখন আমি একটা টান দিয়ে ওই দরজাটা খুলে ফেললাম, আমার মানে ওকে নিয়ে আসতে হবে, আমার একটা এরকম প্রথম ওইটাতে উঠাইলাম, ওটা উঠে টাইনা টাইনা কোনো রকমের এদিক দিয়ে ধরেন আমার অ্যাসেঞ্জি ওর মোটর সব আমার সাথে, টাইনা ওকে নিচে নামাই, বর্ডারের পাশে একটা রাস্তা থাকে ওই যারা টহল রোড দেয়, টহল দেয় যে ইন্ডিয়ান রোড, ওকে ওই পর্যন্ত নিয়ে আসলাম, আমি আসে আমি ফেন্ট হয়ে গেলাম, কারণ আমাদেরকে একটা জিনিস শিখাইছিল এখানে যে ইউ ক্যানট লেফট ইউর পার্টনার, তুমি তাকে ফেলে আসতে পারবে না, তুমি চেষ্টা করবা তাকে নিয়ে আসতে, আমার একটু ছোট্ট একটা স্প্লিন্টার এখানে লাগছিল, এখন তো মিলে গেছে, সবাই তো ব্যস্ত হয়ে গেছে, আমার কি হইলো, আমার খুঁজতেছে গায়ে তো রক্ত, ওকে তখন দাহ করা হইলো, দাহ করার পরে ওইখানে এখনো আমরা যাই, ওখানে একটা সমাধি আছে সন্তোষের, তারপর তার ওরকম কোনো খুব একটা বড় যুদ্ধ ওই এলাকায় হয় না, রেগুলার টুকটাক ধরুন ওই পাকিস্তান আর্মিদের অ্যাম্বুশ করা, ওই সামনাসামনি হয়ে যাওয়া, দু একটা রাস্তাঘাটে বুবি ট্র্যাপ লাগানো, হ্যাঁ তারপর ল্যান্ডমাইন পাতা, হ্যাঁ দু একটা গ্রেনেড ফুটানো, ওই জায়গাটা মুক্তই ছিল, 265 কিলোমিটারের মতো জায়গা মুক্ত ছিল, ওখানে কোনো অবস্থাতেই পাকিস্তান আর্মি আর আমাদের জন্য যেতে পারত না। জালাল সাহেব ছিলেন যিনি, উনি খুব দুর্ধর্ষ প্রকৃতির লোক ছিলেন, কিতাব আলী তালুকদার মুসলিম লীগের ছিলেন, ওনাদের পুরাটা ওর বাড়ি ঘরের 60 টানা করে টিনের ঘর পুরাই দিয়েছিল ওই কথা, আমাদের ছিগা সে তার হিংস্রতা বেশি ছিল, ওনার চোখগুলি সবসময় লাল টুকটুকে থাকতো, কালো মানুষ, উনি অনেক যুদ্ধ করছেন, আমরা আমাদেরকে নিয়ে গেছে সাথে করে, ওনার নেতৃত্বে গেছি সবসময়, শুনলে হয়েছে যে পাকিস্তান আর্মি ওইদিকে মুভমেন্ট করছে চলো অ্যাটাক করি,
চলায়ন মুশকুরি, এই এই ছোটোখাটো এগুলিকে খুব একটা যে আপনার বিরাট কিছু এমন না, বাট ওখানে একটা অ্যাকশান ছিল সবসময়। হ্যাঁ, তারপর আমাদের সঙ্গে একটা ছেলে হঠাৎ করে রাইফেল পরিষ্কার করতে যায় মারা গেল, কাপাসিয়ার শিবু, কাপাসিয়া থানার তৎকালীন ওসি সাহেবের ছেলে, তখন মামিন সিংয়ে মচু হাবিব নামে পরিচিত। ভগৎ সিং কী করা যায়, চল দাহ করে ফেলা গেল, এমনিতে তো মুক্ত ছিল, ভদ্রলোকের নেতৃত্বে আমরা গরিবপুরা এসা গরিবপুর এলাকায় বিভিন্ন জায়গায় যুদ্ধ, মানে যুদ্ধ মানে কি রাজাঘাট তাড়ানো, পাকিস্তান আর্মি তো আর সব জায়গায় পায় না, পাকিস্তান আর্মি তো সব জায়গায় ছিল না, ওনারা কি পয়েন্টে কোনো কোনো জায়গায় থাকছে, মামজিং শহরে থাকছে, দরকার লাগলে হয়তো ট্রাক দিয়ে সকালে আসছে বিকালে চলে গেছে। তাই এই রাজাকাররা সব সান্ডার টান্ডার করে যেগুলি হচ্ছে ভিতরে থানা দখল, এই দখল, হ্যাঁ এগুলি মদন থানা দখল, ওই ওইটা দখল, এগুলি হচ্ছে ঠাকুরাকোনা ব্রিজ রয়ে দেওয়া, এগুলি আমরা আমি সরাসরি আমার অংশগ্রহণ নাই, বাট আমরা আমি ওই এলাকায় তখন ছিলাম, সরাসরি অংশগ্রহণের মধ্যে গরিবপুরের গরিবপুর স্টেশন থেকে বোকাইনগর শম্ভুগঞ্জ থেকে আসার আগে দিয়ে ওইখানে একটা স্টেশন আছে, মাঝখানে একটা কালভার্ট আছে বড়, মানে ওই রেলের রেল ব্রিজ ওটা উড়াই দিচ্ছি, স্টেশনটা উড়াই দিছিলাম আমরা। এই গরিবপুর মুক্তি দিবস 8ই ডিসেম্বরে মা বাপরে দেখার জন্য মন চায়, আমি ঢাকায় আসলাম মাঝখানে, 8 তারিখের আগে ঢাকায় আসলাম, ঢাকায় আসবো তখন এটা রোজার মাস, তখন আমার মা বাবারা কাঁঠাল বাগান ছেড়ে আমার ফুকুর বাড়ি শান্তিনগর চলে গেছে, আমার মারা পরে চলে গেল, আমার ইমিডিয়েট বোনটা তখন ইন্টারমিডিয়েটে পড়ে, আমি তো বান্দরামি টান্দরামি করে আমার ইমিডিয়েট ছোটো হলে কি বসে আমার ক্লাস উপরে পড়তো, ঢাকায় আসবো কোনোরকমে ময়মনসিং স্টেশনে আইসা গোদরাঘাট পার হয়ে টিকিট কাটছি, তখন সবাই বলল তোমার ডান্ডি গার্ড নাই, তুমি যে যেতেছো তোমার তো অসুবিধা হবে। গফরগাঁও আসার পরে আমাকে মিলিশিয়া ধরে ধরে আমার হাত দেখতে থাকলো, কোনো চেক করে এই করে সেই করে, তা আমি আবার ওই যেহেতু ওই উর্দু কইতে গেছি, উর্দু বলতে গেলে তোমারা তো হিন্দি বহুত আচ্ছা আতা হয়, বসায় রাখছে রোজার দিন, আমরা তো আমি ম্যাট্রিক পরীক্ষা দিছি তো ঢাকা যাইতেছি ভর্তি হবো, তখন ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট হয়ে গেছে ঢাকা যাইতেছি ভর্তি হবো, তো বুঝে না সে খুব ডাকছে বিড়ি টানতেছে, আমি ট্রেন এই ধরনের ট্রেন কখনো দেখিনি, ট্রেনের সামনে একটা বগি তাতে আপনার বোল্ডার ভরা, বড় বড় পাথর দেওয়া সামনে লোড করা, বুঝছেন, এরপরে আপনার মশাখালী বলে স্টেশন আছে গফরগাঁওয়ের উপরে, ওখানে একটা ব্রিজ, ব্রিজে আইসা গাড়ি দিকে একদম আস্তে আস্তে যেতেছে, আপনার গাজীপুর স্টেশনে যখন আসছি, যদবপুর এটা তো গাজীপুর না যদবপুর স্টেশন নেই, সন্দেহ হয়েছে পরে ওরা মানে নেমে চলে গেছে, তারপর তো হাফ ছেলে বাচ্চা ভিতরে তো সাহসটাই বড় ছিল, ওই ট্রেন আসলো তেজগাঁ পারিলো হইতে হইতে, আস্তে আস্তে শেহরির টাইম হয়ে গেলো কমলাপুরে, যেহেতু কার্ফিউ ঢাকায় বাসায় তো আসতে পারি না, ঢাকায় কার্ফিউ ভোর 5টা পর্যন্ত না 6টা পর্যন্ত কার্ফিউ, পিলারের নিচে চুপ করে বসে রয়েছি, হঠাৎ করে রাইফেলের গুতায় আমার বাংসে, এই তোমরা সেহরিল কি, এক টুকরা এতটুক ডাল, এক টুকরা মাংস, একটা নান রুটি খাও, তোমরা সেহরি খাওয়াই, খাইছি খেয়ে দিয়ে কি করছি, একটু যখন আলো হয়েছে তখন আমি ওখান থেকে একটা রিক্সা নিয়ে বাসায় আসছি, ঢাকায় এরকম একটা প্যানিক, আমার দেখাতে আমার বাপ একদম মানে সরকারি চাকরি করে বাপ তো বউ হয়ে গেছে, বাপে খালি একটা কথা বলছে, তুমি যে আসছো কারোরে কিন্তু তুমি কিন্তু বাইরে বেলা, ঢাকায় কিন্তু বাইরে বেলা, আমি তো আর থাকতে পারতেছি না ভাই, ঢাকায় আইসি বন্ধু বান্ধবের সাথে দেখা করবো না, এটা তো আর হয় না, পরের দিন বেরিয়ে কাঁঠালবাগান চলে গেছি, কাঁঠালবাগান যাইয়া এই যে জেনারেল জিয়া শেলি তার বাসায় যায় নক করছি, ও আমার দেখে ও অবাক হয়ে গেছে, ও করছে কি টান দিয়া ওর রুমের ভিতরে বললো যে আমি মুক্তিযুদ্ধে যাব, বাসায় আসছি আমার বাবা দিকে একটা অফিস থেকে একটা ডিপার্টমেন্টে চাকরি করতো এসেন্সিয়াল সার্ভিস তার এটা, সে একটা আমার জন্য একটা আইডি কার্ড বানায় নিয়ে আসছে, ফুড সাপ্লায়ার, এরপরে করলাম কি নভেম্বরের 22 তারিখের দিকে ঈদ হয়ে গেল, ঈদ হয়ে গেলে আমি আমার সাথে ডাক্তার শাহরিয়ার খোকন ডাকলাম, ও আর জিয়াকে নিয়ে গেলাম যে ওদের ইন্ডিয়া পাঠিয়ে দিব, ট্রেনিং দিয়ে আসবে, আমি আমার ওদের সঙ্গে যোগ দিয়ে দিব, চলে গেলাম এই 25 কি 26 তারিখের দিকে, তাহের সাহেবের ছোটো ভাই কর্নেল তাহের সাহেবের ছোটো ভাই বেলাল বাহার এদের সঙ্গে আমার দেখা হলো, ওদের সঙ্গে তো দেখি ওয়াকি টকি টকি আছে বাম, আমার সাথে গৌরীপুরে দেখা হইলো, দেখা হইলে কথা হইলো, ওরা বললো যে দেখো জামালপুরে তো মারাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে, কী করতেছে ইন্ডিয়ান আর্মিরা তো পোশাক ছাড়া দেশে ঢুকে যেতে দিতে হবে,
ওরা তারপর ওরা চলে গেল, আমার রয়ে গেলাম ইয়ার সাথে, ইয়ার সাথে রয়ে গেলাম আমি। তিন তারিখে তো ডিক্লেয়ার হয়ে গেল, আট তারিখে আমরা 8ই ডিসেম্বরে গৌরীপুর থানা অ্যাটাক করে ওখানে রাজাকার পুলিশ যা ছিল ওদেরকে সারেন্ডার করে আমরা ওই থানা দখল করে ফেললাম। 8ই ডিসেম্বর গৌরীপুর মুক্ত দিবস পালন করা হয়। এখন ওই থানার দায়িত্ব নিয়ে নিল রুস্তম আলী কনুভাই, ওখানে বিজয় উল্লাস চলতেছে। 10 তারিখে তো ময়মনসিং স্বাধীন হয়ে গেল, আমি চলে আসলাম ময়মনসিংয়ে, চূর্ণভাই আসলো ওই এলাকায়, সবাই দেখি যে ময়মনসিং, হ্যাঁ চলো চলো ময়মনসিং চল, এই তো হলো শেষ। অনেকে মারা গেছে, আমরা যারা ছিলাম চূর্ণভাইয়ের সাথে তাদের মধ্যে থেকে আমার জানা মতে গৌরীপুরে আছে কালামভাই, আছে হলো নুরলামিন আনসার, এই আর আরেকজন আছে কেন্দুয়াতে সাত্তার, আর অন্যদের আমি খোঁজ জানি না। তো নাজমুল হাসানের সাথে যখন মারা গেল তার নামে হলটল হইল, ভদ্রলোক আমাদের প্যারেডের যেদিন হয়েছিল প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছিল, ওনার গলা খুব চওড়া গলা ছিল। আরেকটু কথা না বললেই নয়, এই যে আপনার মুক্তিযোদ্ধাদের যে দুরবস্থা যাচাই বাছাই এই সেই করতেছে, এটা তো অ্যাকচুয়ালি কী হবে এটা করে? যেহেতু আমি 30 বছর পর্যন্ত ভাই এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের পিছনে দৌড়াইনি, লেখাপড়া করেছি, চাকরি করছি, সার্টিফিকেটের দৌড়াইনি। তো চূর্ণভাই বললো যে তুই তো আমি মেরিটরে গেলে গা, তুই তো আর কিছু, তুই যে মুক্তিযুদ্ধ এটাও তোরা কেউ চিনবে। তখন 2000 কত সালে জানি আমি একটা যাচাই বাছাই হইলো গৌরীপুরে, আমি ওইখানে গেলাম। যাওয়ার পর আমার বেসরকারি গ্যাজেটে 5052 আমার একটা নাম। তারপরে উনি আবার আমাকে ভাতার ব্যবস্থা করে দিয়ে গেল চূর্ণভাই। আমার আমার আমি ধরেন এই যে দেখেন এখানে এইখানে আমার কত ধরনের যাচাই বাছাইয়ের কাগজ, এই যে যাচাই বাছাই, হ্যাঁ ধরো আমি 30 বছর পর্যন্ত তো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাল মুক্তি বার্তা হলুদ মুক্তি বার্তা এর পিছনে কোনোদিনই দৌড়াই নেই, বাট এখন আমাকে বাধ্যই আমি লাগিয়েছি এখানে। এই যে দেখেন আমার বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগানো যে আমি একজন মুক্তিযোদ্ধা, না আমাকে প্রমাণ করতে হবে যে আমি মুক্তিযোদ্ধা। আমি এই প্রমাণ করবো কী করে? হাও আমার আমার দেখেন আমার বাড়ি রায়পুরা থানা, হ্যাঁ আমি যুদ্ধ করছি যে 11 নম্বর সেক্টরে, তো এইটাকে একটা সেক্টর ওয়াইজ ভাগ করে দিলে হয়তো, কারণ আমার আমার সাক্ষী কে দিবে? আমার আমার থানায় আমাকে কেউ চিনে না, আমাকে কেউ চিনে আমার থানায়? আমি ছোটোবেলার থেকে আমার বাবা সরকারি চাকরি করছে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, আমার বাবার নাম হয়তো ডাক নামে চিনবে, আমার বাবার আসল নাম কেউ জানে না, তাই না? তো আমাকে কে সাক্ষী দিবে? এখন আমি কে এই একজন শত্রু আমার সঙ্গে যারা যারা প্রায় সাক্ষী দিবে তাদের বয়স 70-এর কাছাকাছি বয়স, সেই লোকটাকে কি আমি 200 কিলোমিটার তার টাইনে নিয়ে আসবো? এই এই যে দেখেন আমি বললাম তো আমি এদেশ থেকে যাওয়ার সময় একটা এলএমজি নিয়ে গেছি এখান থেকে, আমাকে সবাই সাদেক খন্দকার হিসেবে থেকে, এখন আমার নাম হয়েছে খন্দকার জাফর সাদেক, এখন ভারতীয় তালিকায় আসছে সাদেক খন্দকার। তা এখন এইটাকে কে কারেক্ট করবে? হু উইল ডু দিস? সরকারি গ্যাজেট করে ফেলছেন আপনারা, গ্যাজেট করার আগে যা কিছু করতেন করে নিতেন গ্যাজেট করার আগে। দুঃখজনক হলো সত্যি আমার যাচাই বাছাইতে নাম আসছে হঠাৎ, এই তো হলো হলো শেষ। একটা উদ্দেশ্য তো আপনার ছিল যুদ্ধ যাওয়ার পিছনে, মানে একটা আশা আকাঙ্ক্ষা তো নিশ্চয় ছিল। অ্যাকচুয়ালি আমাদের যে বয়স ছিল, যারা আশা আকাঙ্ক্ষা করে যাওয়ার মতো বয়স ছিল না, তাই একটা টার্গেট নেই, যুদ্ধে করবো যুদ্ধে চলে যাবো। তখন চিন্তা করি নাই যে যুদ্ধে যদি হেরে যাই তাহলে কি হবে, ওটা চিন্তা করার কিন্তু সুযোগ ছিল না। আমার ফ্যামিলিতে আমার আমি ছাড়া কেউ নাই। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি কিছু করেন? মানে অ্যাকচুয়ালি হয়েছে কি এখন তো তরুণ প্রজন্ম হয়ে গেছে গিয়া সব ধরেন অর্থবিত্তের দিকে, ওইটার থেকে বের করতে হলে শুধুমাত্র যে ওদেরকে দোষ দিয়ে লাভ নাই, প্যারেন্টস যারা মানে বিত্তশালী হয়েছিল তারা তার ছেলেকে একটা দামি গাড়ি কিনে দেন, এটা থেকে বিরত হইতে ওটাকে বুঝাইতে হবে। যেমন আমার বাবা আমাকে আটানা দিতে 4 বার প্রশ্ন করছে, কিন্তু কেউ কোশ্চেন করে না, সে প্রশ্নটা করতে হবে তুমি এই টাকা দিয়ে কী করবো? আমার জীবনে আমি যত মায়ের খেয়েছি আমার কোনো ভাই খায় নাই, কারণ সূর্যাস্ত আইন ছিল বাসায়, হ্যাঁ যে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে তুমি বাসায় আসবা আর মায়ের খাবা না, এটা তোমার হবে না। এখন তো ধরেন মডার্ন বলে যে না ইউ ক্যান নট টর্চার ইউর চিলড্রেন, তাদেরকে গায়ে হাত দিতে পারবো না, মারতে পারবো না। আর কদিন পরে হয়তো আমাদের দেশে ওই আইন হবে যে আপনার ছেলে বাচ্চা মেয়েদেরকে শাসন করলে ইউ হ্যাভ টু গো টু জেল। কিন্তু আমরা যখন দেখছি যে না একটা রুলের মধ্যে থাকলে মানুষ ঠিক থাকে, আপনি আপনার ছেলেকে বড়লোক মানে পয়সা আছে বা কোনো ছেলেকে স্কুল টিচার শাসন করেছে
ওই স্কুলের টিচারের চাকরি চলে গেছে। দা আমার আমাদের বাড়িতে টিচাররা এসে খোঁজ নিছে, খন্দকার সাহেব আপনার ছেলে তো 3 দিন স্কুলে যায় না। মাস্টাররা এখন কি করে, খন্দকার সাহেব আপনার আপনার ছেলে তো 3 দিন কোচিংয়ে আসে না, কারণ তার টাকা মাইট যাবে। তো সবারই মানসিকতা চেঞ্জ করতে হবে। তো তরুণ পর প্রজন্ম যারা আছে তাদেরকে চিন্তা করতে হবে যে জীবনে টাকার দরকার আছে, ঠিক আছে, আপ টু হা হোয়াট এক্সটেন্ট, কত দূর। তোমার তো তোমার তুমি তো বিল গেটসরা তো টাকা খরচ করে না। আমাদের দেশে আপনি গুলশান যদি বিকালবেলা যান বা সন্ধ্যার দিকে যান, যা দেখবেন যেভাবে ছেলেরা লাইন ধরে চা খাচ্ছে। গাড়ি হলো কি, হেরিয়ার, গাড়ি কি মার্সিডিজ, গাড়ি কি হ্যাঁ ফ্রাডো, ওটা ছাদের উপরে বসে ওনারা চা খান। আর আমরা কি করতাম জানেন, কারবারের পেয়ারাটা স্ত্রী করে খাওয়া যায়, ডিফারেন্স টেলি জায়গায়, ওইটার থেকে বের করতে হবে কারা, ওটা বাচ্চাদের আমি দোষ দিই না। ইউ হ্যাভ স্পয়েলড ইউর চাইল্ড ইউর সেলফ, আমি তাকে প্রিভিলেজ দিছি, আমি তাকে দেই, আমি চিন্তা করি আমার ছেলে টরেন্টোতে পড়বে, আমার ছেলে হার্ভার্ডে পড়বে, হ্যাঁ আমি কিন্তু পড়ি নাই ওই বিংলাবাড়ি হাই স্কুলে। আমাদের দেশে অর্থবিত্তটা চলে গেছে যে কোনো কারণেই হোক অ্যান্টি লিবারেশন গ্রুপদের হাতে, তাই না? তারা তো চিন্তা করে তাদের ছেলেরা কোন সময় যায় বিদেশে সেটেল করবে। তবে আমি সত্যি কথা বলতে বলতে গিয়ে আমার এই প্রাইম মিনিস্টারকে আমি সবসময় স্যালিউট দিই এইটার জন্য না, আমাদেরকে টাকা পয়সা দিয়েছে এটার জন্য, উনি যে কাজ করেছেন, যেভাবে টিকা দিয়েছেন আমাদেরকে, আমি টিকা দিয়েছি। এটা কিন্তু আমার বোন ফ্রান্সে থাকে, ফ্রন্ট লাইনার, সি ইজ এ ডক্টর, সেও সময় মতো পায় না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।